হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু দ্য লেটস আড্ডা উইথ সোমেন। আর আমি সোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা হতে চলেছে সাগরের বার্থডে ব্লগ। ওকে আমরা সারপ্রাইজ একটা বার্থডে পার্টি দিতে চলেছি। পার্টি সেরকমই না, আমরা গিফট দিতামই তো। আমি প্ল্যানটা করি যে সবাই মিলে টাকা দিয়ে একটা কেক কিনে ওর বার্থডেটা সেলিব্রেট করবো, কারণ ওর বাড়িতে বার্থডে সেলিব্রেট হচ্ছে না। তো আমার মনে হয়েছিল যে ওর বার্থডেটা সেলিব্রেট করা দরকার, তাই জন্য এই ইন্ট্রোটা আমি কিন্তু ভিডিওটা শ্যুট করার পরে শ্যুট করছি, তাই জন্য আমি সবটা বলতে পাচ্ছি। তো আমি এইটুকুই তোমাদেরকে ইন্ট্রো দিয়ে বুঝিয়ে দিলাম যে কি ভিডিও হতে চলেছে, বাকিটা তোমরা দেখতে থাকো। আমরা এখন সাগরে জন্মদিনে কেক কাটতে চলে এসেছি। কেকের দোকান একদম অন্ধকার, তাই কিছু দেখা যাচ্ছে না। কেকের দোকান, কেকটা দেখি দেখি। এটাই হচ্ছে কি সাগরের বার্থডে কেক, আর এটাই আমরা পারচেজ করতে চলেছি। সাগর সাগরের এটা দেবি তো কোটোটা বার কর, তাহলে কি আমার বাড়িতে নিয়ে গিয়ে রাখবো? নিয়ে যাবো, তোর যদি অসুবিধা না হয় নিয়ে যা। আমি সাইকেলে এতটা নিয়ে যাতে কেক যেন ধেবড়ে না যায়, তাহলে আমি সাগরের সাথে একসাথে চলে আসতে পারবো। কেন আমি কেক নিয়ে আসলে আবার ওর সাথে আসতে পারবো না? ওর সাথে তোকে আসতেই হবে। আজকে না আসলে হয় না রে, ওখানে কুকুরে তাড়া করে, ওর সাথে থাকলে ও কুকুরকে মেরে তাড়া করে, ওকে বলো পুচকা খা না। সো ফাইনালি গাইস, দেখো আমরা দোকানে দাঁড়িয়ে আছি আর কেক প্রায় রেডি হয়ে গেছে। এখন কেকের ওপর সাগরের নাম লেখা হচ্ছে, এরপর আমরা যাব। আর এই যে দেখতে পাচ্ছ দোকান, আমি দোকানে এসেছি আর কিছু খাবো না হয়, তো আমি একটা পিৎজা নিয়ে নিয়েছি নিজের জন্য, খাবো বলে বাড়ি গিয়ে কম্পিউটার সেন্টার থেকে। তো আমরা ডিরেক্টলি কিনতে এসেছি, বাড়ি গিয়ে তাহলে পিৎজাটা খেতে পারবো। ফাইনালি কেকটা কেনা হয়ে গেছে, ওর বার্থডে সারপ্রাইজে যে কেকটা আমাদের কেনার কথা ছিল কেনা হয়ে গেছে। এখানে প্রচন্ড ভিড় এবং রাস্তা অনেকটা এ চলছে। বাবারে বাবা কি নাকামি। তাই জন্য এখন আমরা আর বাকি কথা বলছি না, বাকি কথা বাড়িতে গিয়ে বলছি। কেক যদিও বা আমার বাড়ি আমি নিয়ে যাইনি, বিকজ আমি সাগরের সাথে আসছি, তাই জন্য না আমি কেক কোনো দিন নিয়ে গিয়ে বাড়িতে খাই না। চুপ কর, আমার মায়ের বার্থডেতে আমি কেক নিয়ে গেছি, সকলে দেখেছে ব্লগে, কারোর কোনো অসুবিধা হয়নি। এবং আমি কেকটা যতক্ষণে মা কেটেছে ততক্ষণ আমি রেখে দিয়েছিলাম। ইভেন্ট আছে, সারপ্রাইজ ইভেন্ট, তো তোমরা দেখতেই পাবে। তোমরা আগে আগে ব্লগটা দেখো, পিওর অঞ্জনি কেকটা আগে খাবে। দেখো এই চুপ কর, পিওর অঞ্জন ব্লগটা দেখবে, ওকে, ও কমেন্ট করবে কিন্তু তোর বিরুদ্ধে, ঠিক আছে? তো চলো বাড়িতে কি দেখা হচ্ছে। আর কেকটা নিয়ে গেছে চিরঞ্জিত, চিরঞ্জিতকে তোমরা একটু আগে দেখলে, কেকের দোকানে আমরা যখন দাঁড়িয়েছিলাম আমি কেকের দোকান থেকে পিজাও একটা কিনে নিলাম, যেটা আমি বাড়ি থেকে খাবো। তো পরে আবার দেখা হচ্ছে, বাই বাই। তো ফাইনালি এখন সবাই চড়তে ব্যস্ত, এটা ওটা আমি দেখিয়ে দিই। কি করছিস তুই বল? হ্যাঁ ও হ্যালো চলে, তারা একজন দৌড়চ্ছে পিছনে বার্থডে বয়ের কাছে। সো ফাইনালি এই যে কেকটা আমরা ওপেন করে নিচ্ছি, এই যে দেখে নাও, এটা হলো চকলেট কেক। একটু ছোট হয়েছে ঠিকই, কারণ আমাদের বাজেট বেশি ছিল না, আর এই জন্য নামটাও লেখা আছে এখানে। এবং এটা আজকে ওপেন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এবার আমরা নিয়ে যাচ্ছি ওকে, এবার সারপ্রাইজটা দিতে হবে। সামান্য একটুখানি একটা পুচকে কে খেলে ন্যাকামি। উফ, কেকটা যা দেখেই লোভ লাগছে। উফ, এই শুভ মুহূর্তটার অপেক্ষাতেই তো ছিলাম। ফাইনালি হয়ে গেছে আমাদের বার্থডে সেলিব্রেশন। এর দিকে তাকিও না, সাগর এদিকে, সুমন এদিকে, তাকালোই না ক্যামেরায়। শান্তনু, ও তাও লম্বা হলি না জীবনে, তুই তো আগে বলতিস বাবা। খা এদিকে তাকা,
আর তাকাতে পারবে না। ফাইনালি দেখো 6টা বেজে গেছে আর এখানেও ঝর্ণাটা চালু হয়ে গেছে। 6টা বাজলে এখানে ঝর্ণাটা হয়, তো আমরা বাইরে ফুচকা খাচ্ছিলাম বলে খুব ভালো করে কভার করতে পারিনি। আগের বার অল্প বিস্তর দেখিয়েছি সুমনের জন্মদিনে, তো আজকেও দেখালাম। আর এরা সমস্ত সবাই খেতে খুবই ব্যস্ত ফুচকা। আমরা ঝাল খাবো না বলে পরে খাবো, আর ওরা এখন খেয়ে নিচ্ছে। আমরা এই যে দাঁড়িয়ে আছি, ওরা সবাই খাচ্ছে। এই তো হাই হ্যালো সব করছে। তো সবার খাওয়া হয়ে যাওয়ার পরে আমি আর প্রিয় রঞ্জন খাবো। কি করছিস তুই বাই দ্য ওয়ে? স্ট্যান্ড ভেঙে গেলে আর পরে ব্লগগুলো হবে না। ওর বার্থডে ব্লগ করতে হবে, আমার বার্থডে ব্লগ করতে হবে, সকলের বার্থডে ব্লগ এখনো বাকি। এই হলো গীতাঞ্জলি পার্ক পুরোটা হয়ে গেছে ওদের। আমরা সবাই মিলে রাস্তা থেকে যাচ্ছি, এক্সপ্লোর করতে খুব ভালো লাগছে। এরকম ফার্স্ট টাইম এরকম ওয়াক করে আমরা যাচ্ছি। রিমান্ডের ভিতরে তিন আমরা দেখাতে পারি, আমরা পাশে রিমান্ড বাট ঢুকতে পারবো না, বাজেট নেই। তো ফাইনালি আমরা সকলে যাচ্ছি। পেমেন্টটা আসুক, এই ওই পেমেন্ট একদিনে ওড়াবে না। সবার বার্থডে ব্লগ আসছে, সারপ্রাইজ বার্থডে। যেমন ধরো সুমনের বার্থডে একদম অন্যরকম সেলিব্রেট হয়েছিল, গিফট ডিস্ট্রিবিউশন কপিরাইট না চলে আসে। হ্যাঁ, কিন্তু সাগরের বার্থডেটা সারপ্রাইজ বার্থডে হলো। প্রিয় রঞ্জনেরটা একটু অন্যরকম হবে, আবার ওটা আবার ইনভিটেশন বার্থডে পার্টি হবে। তো প্রত্যেকটা বার্থডে আলাদা আলাদা ইউনিক। তো সবাই আসছি, তাহলে দেখতে থাকো। বাই বাই, টাটা। ফাইনালি এই ব্লগটা এন্ড হয়ে গেল। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলো না। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ফিরে আসছি খুব তাড়াতাড়ি। বাই বাই, সারপ্রাইজিং আরও একটা নতুন ব্লগ আসতে চলেছে। টাটা।